ব্রিজ উদ্বোধন হয় তখন এই ব্রিজ স্যাংশন হয় আজকে উদ্বোধন করেছে আসামের মুখ্যমন্ত্রী আমাদের দুঃখ নাই যে আসামের মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছে কিন্তু কাছাড়ের মানুষ শুনে ভুলে না এটা কংগ্রেস সরকারের সময় হয়েছে আজকে মিনি সেক্রেটারিকে শিলান্যাস হয়েছে এই মিনি সেক্রেটারিকে ভিশন কার্ড ছিল কংগ্রেস সরকারের ছিল আমরা ওই আসাম রাইফেলসের পাশে আসাম রাইফেলসের পাশে সিটি ভিউতে আমরা জমি ঠিক করেছিলাম কিন্তু কোর্ট কেস হয়ে যাওয়ায় সেই জমিতে মিনি সেক্রেটারিকে কাজ শুরু হয় না আজকে সেই মিনি সেক্রেটারিকের ভিশনও কংগ্রেসের ছিল আজকে আমার মনে আছে যে 2016 নির্বাচনে বিজেপি কি বলেছিল বরাক নদীর উপরে পাঁচটা সেতু হবে বলেছিল কি না যে বরাক নদীর উপরে পাঁচটা সেতু হবে 2016 সরকার গঠন হয়েছে আমরা 2019 তিন বছরে একটা শিলান্যাস হয়েছে এই ব্রিজ হতে হতে আরো তিন বছর বাকি চারটা ব্রিজের হিসাব নেই বরাক ব্রিজ কোনো অবস্থাতেই বিজেপি খাতায় আমরা লিখব না আজকে বাদরি ব্রিজ যেটা বরাক পরে হয়েছে সেই ব্রিজটা কংগ্রেসের সময় হয়েছে এবং উদারবন্দে একটা ব্রিজ হয়েছে সেটাও কংগ্রেসের সময় হয়েছে আজকে পাঁচটা ব্রিজের হিসাব নেই এইগুলো নিয়ে আপনারা বিচার করবেন সেই বিশ্বাস আমার রয়েছে অপোজিশন বিরোধী দলের একজন সাংসদ হিসাবে আমি বলতে চাই যে অনেক সময় মানুষ জিজ্ঞেস করে যে আপনি বিরোধী দলের এমপি হিসাবে কি করেছেন আজকে যদি আমি জোর দিতাম না কাছারে জনসাধারণের যে দাবি ছিল যে গণ দাবি ছিল আজকে শিলচরে সেই পাসপোর্ট কেন্দ্র আসে না আজকে আমি কাছারে জনসাধারণের দাবিটা যদি রাখতাম না পার্লামেন্টে যে ওএনজিসি কে আপগ্রেড করার জন্য সেটা হয়তো পূরণ হতো না আজকে আপনারা দেখেন যে মহাসড়ক নিয়ে একবার না আমি 100 বার আমি একবার না আমি 100 বার আজকে আজকে যারা বলেছে যে তাদের চেষ্টায় ব্রড গেজ হয়েছে তাদেরকে আমি জিজ্ঞেস করতে চাই যে মহাসড়ক হয় না কেন আজকে মহাসড়ক হয় না কেন যাদের অপপ্রচার ছিল যে কংগ্রেস সরকার ভোট গেজ করছে না তাদেরকে আমি প্রশ্ন করতে চাই যে আজকে মহাসড়ক হয় না কেন আমি পার্লামেন্টে মহাসড়ক নিয়ে একবার না 10 বার প্রশ্ন করেছি ডাক্তারি জির সঙ্গে দেখা করেছি এনএইচআইডিসি এর সঙ্গে দেখা করেছি নায়ের সঙ্গে দেখা করেছি আন্দোলন করেছি প্রশ্নটা হলো যে আজকে যারা ভোট গেজের আজকে যারা ভোটকেদের কৃতিত্ব নিতে চায় তাদেরকে জিজ্ঞেস করতে চাই যে মহাসড়ক হয় না কেন আজকে বিজেপিকে জিজ্ঞেস করবেন যে মোদি সরকার চাকরির কথা বলেছিল আজকে কাঁচার পেপার মিল বন্ধ কেন যে আজকে কাঁচার পেপার মিল বন্ধ কেন দেশের প্রধানমন্ত্রী নিজে হাইলাকান্দিতে সভা করে 2016 ঘোষণা করেছিলেন যে কাঁচার পেপার মিল চালু করবেন নৌগা পেপার মিল চালু করবেন আজকে পেপার মিল বন্ধ চাকরি দেওয়ার কথা তো বাদ দিন আজকে হাজার হাজার পরিবার আজকে হাজার হাজার পরিবার আজকে যারা কর্মচারী পরিবার কন্ট্রাক্টরদের পরিবার এবং ইনডাইরেক্ট যারা এসপিসিতে যারা সাপ্লায়ার ছিল বা বাসের সাপ্লাই আজকে প্রত্যেকটা পরিবার একটা একটা করে শেষ হয়ে যাচ্ছে কেন শেষ হয়ে যাচ্ছে 2 বছর থেকে এসপিসি আজকে বেতন দিচ্ছে না ওরা একবার না বারবার নরেন্দ্র মোদীজির কাছে আবেদন করেছে আমি নাই করে 10টা চিঠি লিখেছি আজকে যে প্রধানমন্ত্রী যুব সমাজের কথা বলে রোজগারের কথা বলে আজকে সেই প্রধানমন্ত্রী দায়ী যে আমাদের কাছার এবং বরাক জ্ঞানী এত হাজার হাজার জনসাধারণের চাকরি গেল আজকে একটা কোর্ট কেসে 98 লাখ দাবি করেছে শুধু 98 লাখ দাবি করেছে আজকে ভারত সরকার 2,200 কোটি টাকার দান একজন গুজরাটের ব্যবসায়ীকে বিক্রি করতে দিচ্ছে কে করছে কোর্ট করছে কিন্তু যদি মোদী সরকার শুধু 98 লাখ কোর্টে জমা দিয়ে দেয় আজকে কাঁচা পেপার মিল বেঁচে যায় কিন্তু কেন দিচ্ছে না এটা
চাইছে। আজকে 98 ল্যাক্সের জন্য হাজার হাজার কোটি টাকার পেপার মিল বিক্রি হতে চলেছে কোর্টের মাধ্যমে। আমি বিজেপির নেতাদের জিজ্ঞেস করতে চাই যে আপনাদের এই ব্যাপারে কি জবাব দিবেন আপনারা কাছারের মানুষকে। এইগুলো বিচার আপনারা করবেন সেই আশা আমি রাখছি, এবং আমার বিশ্বাস যে কংগ্রেসের যারা ওয়ার্কাররা আছেন, যারা বুথে আছেন, মন্ডলে আছেন, ব্লকে আছেন, আপনারা যদি পরিশ্রম করে কংগ্রেস নিশ্চয় কাছার থেকে জিতে আসবে, এবং আমার বিশ্বাস যে কংগ্রেসের সরকার হবে। আজকে কংগ্রেসের সরকার গঠন হবে এবং আমরা সবাই মিলে জোনে কাছারের সিটটা আমাদের রাষ্ট্রীয় সভাপতি রাহুল গান্ধীজিকে উপহার দিতে পারি, সেই আশা দেশের গরিব মানুষ সাধারণ মানুষ সরাবে। কারণ যারা আশা করেছিল যে মোদী সরকার হলে আজকে জিনিসপত্র দাম কমবে, চাকরি হবে, 24 ঘন্টা বিদ্যুৎ হবে, মা বোনের সুরক্ষা হবে, আজকে একটাও কাজ মোদী সরকার করতে পারেনি। আজকে ইন্দিরা আবাসের নাম পরিবর্তন করে প্রধানমন্ত্রী আবাস যোজনা, আজকে রাজীব গান্ধী বিদ্যুৎকরণের নাম পরিবর্তন করে দীনদয়াল উপাধ্যায় বিদ্যুৎকরণী, কোন কাজটা প্রাইম মিনিস্টার নতুন করেছে, কিন্তু কংগ্রেস যে প্রকল্পগুলো করে গেছিল সেইগুলো প্রকল্পের নাম পরিবর্তন করে বিজেপি সরকার করেছে। আমাদের রাষ্ট্রীয় সভাপতি রাহুল গান্ধী যে ঘোষণা করেছে যে কংগ্রেসের সরকার হবে, এবং আমরা যারা বেরোজগার আছে, যারা বেরোজগার আছে, আমরা আপনাদের মিনিমাম ইনকাম গ্যারেন্টি দিব, ঠিক যেভাবে আমরা জব গ্যারেন্টি দিয়েছি, ফুড গ্যারেন্টি দিয়েছি, এডুকেশনের গ্যারেন্টি দিয়েছি, আমরা রোজগারের গ্যারেন্টি দিব। বেরোজগার ছেলে মেয়েদের ইনকাম দেওয়া হবে, সোজা ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। তাই বলে কংগ্রেস সেই দল যে গরিবের জন্য কাজ করে, কংগ্রেস সেই দল যে কৃষকদের জন্য কাজ করে, যুবক ছেলে মেয়েদের জন্য কাজ করে, মা বোনেদের জন্য কাজ করে। আপনারা দেখবেন, আপনারা দেখবেন যে যখন নির্বাচন আসবে বিজেপি প্রচার বেশি থাকবে, ফ্ল্যাগ বেশি থাকবে, পোস্টার বেশি থাকবে, কারণ আজকে বিজেপির নেতারা, আজকে বিজেপির নেতারা জবাব দিতে পারছে না যে 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 প্রতিশ্রুতিগুলো মোদীজি দিয়ে গেছিল সেটা আজকে বাস্তব কেন হয়নি। আপনারা দেখেছেন যে যে প্রাইম মিনিস্টার বলেছিল যে ডিটেনশন ক্যাম্প, আমি প্রাইম মিনিস্টার হলে আমি ডিটেনশন ক্যাম্প মানবো, আজকে সেই ডিটেনশন ক্যাম্পকে আরো বড় করে